চব্বিশ ঘন্টায় পূর্ববর্তী দিনের চেয়ে আবারও বেড়েছে করোনা সংক্রমণ একদিনে আট লাখ ছত্রিশ হাজারের বেশি আক্রান্ত তেরো হাজার আট শতাধিক প্রাণহানি হয়েছে বিশ্বজুড়ে এনে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো তেরো কোটি ছিয়ানব্বই লাখ আর উনত্রিশ লাখ আটানব্বই হাজার ছাড়িয়ে গেল মোট প্রাণহানির সংখ্যা চব্বিশ ঘন্টায় আবারও রেকর্ড সর্বোচ্চ সংক্রমণ হয়েছে ভারতে একদিনে আক্রান্ত হয়েছে দু লাখ ষোলো হাজারের বেশি মানুষ প্রাণহানি হয়েছে এক হাজারের অধিক ব্রাজিলে চব্বিশ ঘন্টায় আশি হাজারের বেশি করোনা রোগী শনাক্ত ও তিন হাজার সাত শতাধিক মৃত্যু হয়েছে আর চুয়াত্তর হাজার আক্রান্ত আটশো জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে এদিকে ইতালিতে অ্যাস্ট্রজনেকা টিকা নেওয়ার পর রক্ত জমাট বাঁধার বিরল উপসর্গ দেখা দেয় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এখন পর্যন্ত ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন এগারো কোটি সাতাশি লাখেরও বেশি মানুষ